আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে শহীদ বখারি শরীফের হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো বাহাত্তর মোসাদ রহমতুল্লাহ বারা ইবনু আজিজ রাজিয়াল থেকে বর্ণিত তিনি বললেন নবী করিম সাল সাল্লাম আমাকে বললেন যখন তুমি শোয়ার বিছানায় থেকে সোহার শোয়ার বিছানা যেতে চাও তখন তুমি সালাত সালাদ নামাজের অজু অজুর করে নাও এবং ওযু করবে এরপর ডান ফাঁসের উপর হয়ে কাত হয়ে উপর হয়ে কাত হয়ে শুয়ে পড়বে আর এই দোয়া পড়বে হে আল্লাহ আমি আমার চেহারাকে অর্থাৎ যাবতীয় অঙ্গ তোমার হাতে সফে দিলাম আর আমার সকল বিষয়ে তোমার নিকট সমর্পণ করলাম এবং আমার পিঠখানা তোমার আশ্রয়ে সমর্পণ করলাম আমি তোমার আমি তোমার গায়েবের ভয়ে আমি তোমার গজবের ভয়ে ভীত ও তোমার রহমতের আশায় আশান্বিত তোমার নিকট ছাড়া অন্য কোনো আশ্রয়স্থল নেই এবং নেই মুক্তি পাওয়ার স্থান তুমি যে কিতাব নাজিল করেছ আমি তার উপর নেছি এবং তুমি যে নবী সাল সাল্লামের পাঠিয়েছ আমি তার উপর নেছি যদি তুমি এই রাতে যদি তুমি এই রাত যদি আমি এই রাতে মরে যাই আমার সবা ধর্ম ইসলামের উপর হবে অতএব তোমার এই যেন তোমার রাতের সর্বশেষ কথা হয় তো রসুল্লাহ সাল্লাম আমাদের এই কথা বলে গিয়েছেন যে এই দোয়াটি যেন আমরা বলি আর অবশ্যই আপনারা ইচ্ছে করলে দোয়াটি লিখে রাখতে পারেন কোনো কিছুতে এই যে বাংলা দোয়া বলল আপনার দোয়াগুলো কবুল হবে কারণ কি আল্লাহ তাআলা সব ভাষায় অভিজ্ঞ কারণ কি উনি ভাষা আমাদের নানান ভাষায় মানুষ তৈরি করেছেন নানান ভাষা তৈরি করেছেন তাই আপনি ইচ্ছা করলে যে কোনো নিয়ত যে কোনো ভাষায় যে কোনো দোয়া যে কোনো ভাষায় মানে বাংলা ভাষায় হোক যে কোনো ভাষায় হোক আপনি এই দোয়া বলতে পারেন আল্লাহ সব ভাষায় বুঝেন তো সেই কারণে অবশ্যই আমরা যদি এই দোয়াটি পড়ে রাত্রে ঘুমাই অবশ্যই আল্লাহ আমাদের হেফাজত করবেন শয়তানের হাত থেকে এবং কি আমরা শান্তির মতো ঘুমাতে পারবো এবং কি আল্লাহ আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দিবেন তো এই হাদিসটি মেনে আল্লাহ আমাদের আমল করা তৌফিক ফিকদান করুক আলহামদুলিল্লা রবীমিন আসসালামাইকুম বরহমতুল্লা